আপনি কি জানেন যারা WWE দেখতে পছন্দ করে তাদের জন্য ফ্রি ফায়ার বড় একটা সারপ্রাইজ রেখেছে? আচ্ছা আপনার কি এটা জানা আছে, ফ্রি ফায়ারে একবার টপ আপ ইভেন্টের মধ্যে কাস্টম কার্ড এসেছিল? আচ্ছা আপনি কি এটা জানেন ফ্রি ফায়ারে যে লাল ড্রাম আছে সেগুলো কি কারণে ঘুষি দিয়ে ফুটানো কোনোভাবেই সম্ভব হয় না? আজকের ভিডিও শুরু করব ফ্রি ফায়ারের গ্লুয়াল দিয়ে। ফ্রি ফায়ার গেমে সাধারণত ক্লাসিক ম্যাচে যদি কোনো স্থানে গ্লুয়াল লাগান এবং সেই গ্লুয়ালের উপর কোনো ফায়ার না করা হয় তাহলে সেই গ্লুয়াল প্রায় এক মিনিটের মতো টিকে থাকে, আর সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদিও আমি এখানে সময়টা স্কিপ করে দিয়েছি, আর এখানে দেখা যাচ্ছে প্রায় এক মিনিটের মতো গ্লুয়াল কোনো প্রকার ড্যামেজ খাওয়া ছাড়া টিকে আছে। কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে যদি আপনি কখনো গ্লুয়াল লাগান তাহলে কিন্তু অন্য কিছু দেখতে পাবেন। এখানে দেখুন, আমি ট্রেনিং গ্রাউন্ডে গ্লুয়াল লাগানো পর টাইম স্টার্ট আরো আগেই করে দিয়েছি এবং ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যখনই 20 সেকেন্ড শেষ হয়েছে তখনই গ্লুয়ালটা ব্যানিশ হয়ে গিয়েছে। এর মানে হলো ক্লাসিক ম্যাচের মধ্যে গ্লুয়াল প্রায় 1 মিনিটের মতো থাকে এবং ট্রেনিং গ্রাউন্ডে গ্লুয়াল লাগানোর পর সেটা প্রায় 20 সেকেন্ডের মতো থাকে। আপনাদের মধ্যে কে কে জিনিসটা আগে থেকে জানতেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, পরবর্তী ফ্যাক্টে যাওয়ার আগে আপনাদের এমআই গেমিং মোড নামের এই চ্যানেলটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই চ্যানেলে ফ্রি ফায়ারের বিভিন্ন রকমের ট্রিক্স এবং টিপস নিয়ে ভিডিও আপলোড করা হয়। যেমন এই চ্যানেলের একটি ভিডিও লিংক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই যে কোনো প্লেয়ার হেডশট মারতে পারবে, আর সেই চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া এই চ্যানেলে বিভিন্ন রকমের গেমের গল্প ভিডিও আপলোড করা হয়, আর এই চ্যানেলটির লিংক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নেক্সট, ফ্রি ফায়ার গেমে লাল ড্রাম কোনোভাবে ঘুষি দিয়ে ফুটাতে পারবেন না। যদি কখনো লাল ড্রাম ফুটাতে হয় তাহলে লাল ড্রামের উপর কোনো গান কিংবা কোনো মিলি ওয়েপন দিয়ে ড্যামেজ দিতে হবে, এরপরে গিয়ে লাল ড্রাম ফুটে যাবে। কিন্তু কথা হচ্ছে কি কারণে ফ্রি ফায়ারে লাল ড্রাম ঘুষি দিয়ে ফুটানো যায় না? আসলে লাল ড্রাম ফুটানোর পর সেখান থেকে আগুন বাহির হয় এবং লাল ড্রাম যদি অল্প ফুটান তাহলে দেখা যায় যে লাল ড্রাম থেকে কালো রঙের তেল বাহির হচ্ছে। আসলে এই তেলের মধ্যে কিন্তু আগুন ধরে, আর আগুন ধরার জন্য তেলের মধ্যে একটু ঘর্ষণ কিংবা এমন কিছুর প্রয়োজন পড়ে যেটা দিয়ে তেলের মধ্যে আগুন লাগানো যাবে, আর সেটা ঘুষি দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। যখনই কোনো গান দিয়ে লাল ড্রামের উপর ফায়ার করা হয় তখনই বুলেট ঘর্ষণে লাল ড্রামের তেলের মধ্যে আগুন জ্বলে উঠে, আর এটাই হচ্ছে লাল ড্রামে ঘুষি দিয়ে আগুন না জ্বালানোর লজিক, আর আমার কাছে এই লজিকটা খুবই ভালো লেগেছে। পরবর্তী ফ্যাক্টে যাওয়ার আগে আপনাদেরকে rtfshop.com নামের এই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বর্তমান সময়ে UID দিয়ে টপ আপ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে গ্যারিনা কোম্পানি। যেখান থেকে টপ আপ করতে চান না কেন, প্রথমে নিজের আইডি পাসওয়ার্ড দিতে হবে, আর আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে নিরাপদে টপ আপ করতে পারেন। এই জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর এই অপশনে ক্লিক করে নিজের অ্যাকাউন্টে লগইন করার পর এখানে ক্লিক করে যত টাকা টপ আপ করতে চান তত টাকা অ্যাড মানিতে ক্লিক করে ঢুকিয়ে নেবেন। এই কাজগুলো শেষ করে এই অপশনে ক্লিক করবেন এবং আপনার আইডি যে মাধ্যমে তৈরি করেছেন সেই মাধ্যমটি সিলেক্ট করে নেবেন। এরপর এই দুই বক্সে আইডি এবং পাসওয়ার্ড দিবেন। এরপর এখান থেকে উইকলি, মান্থলি এবং এয়ারড্রপ সহ ফ্রি ফায়ারে যত রকমের টপ আপ আছে সবগুলোই করতে পারবেন, আর ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নেক্সট, অনেকে WWE এর খেলা দেখতে অনেক বেশি পরিমাণে ভালোবাসে, কারণ সেখানে বিভিন্ন রেসলাররা ফাইট করে এবং নিজের পছন্দের রেসলার জিতে গেলে অনেকেই খুশি হয়। কিন্তু কথা হচ্ছে এই WWE এর একজন প্লেয়ারের সাথে আমাদের ফ্রি ফায়ার গেম সামনে কিছুদিনের মধ্যেই কোলাবোরেশন করতে যাচ্ছে, আর এটা যারা WWE এর ফ্যান আছে তাদের জন্য খুবই খুশির খবর। আর যে প্লেয়ারটার সাথে ফ্রি ফায়ার কোলাবোরেশন করতে যাচ্ছে সেই প্লেয়ারটা হলো ট্রিপল এইচ। এখন স্ক্রিনে সেই প্লেয়ারটিকে দেখতে পাচ্ছেন, এই প্লেয়ারের সাথে ফ্রি ফায়ার কোলাবোরেশন করতে যাচ্ছে। নেক্সট, ফ্রি ফায়ার গেম শুরুর দিকে অত বেশি জনপ্রিয় ছিল না, এর একটি কারণ আছে। কারণ ফ্রি ফায়ার গেম 2017 সালে রিলিজ করা হয় এবং এরপর দেখা যায় যে শুরুর দিকে ফ্রি ফায়ার গেম তেমন একটা ডাউনলোড হচ্ছিল না, তবে সময়ের সাথে সাথে ফ্রি ফায়ার গেম ডাউনলোড হতে শুরু করে। কিন্তু কথা হচ্ছে শুরুর দিকে কি কারণে ফ্রি ফায়ার গেম তেমন একটা জনপ্রিয়তা পায়নি? এর কারণটা হলো ফ্রি ফায়ার গেম শুরুর দিকে প্লে স্টোরে আসার পরেও অনেক মাস ধরে কেউ জানতই না যে ফ্রি ফায়ার নামে কোন একটা গেম প্লে স্টোরে এসেছে। এর কারণ হলো গ্যারিনা কোম্পানি ফ্রি ফায়ারের তেমন একটা প্রমোশন করেনি, আর এটা ছিল ফ্রি ফায়ারের শুরুর দিকের ভুল। যখন গ্যারিনা কোম্পানি বুঝতে পারলো তাদের গেমসটা যে প্লে স্টোরে রিলিজ করা হয়েছে এটা সবাইকে জানানো দরকার, আর জানার পর সবাই এই গেমটা ডাউনলোড করবে কিংবা এই গেমের প্রতি আগ্রহ প্রকাশ করবে, আর এই কথাটা বুঝার পরপরই গ্যারিনা কোম্পানি ফ্রি ফায়ারের প্রমোশন করতে থাকে পুরো পৃথিবীতে, আর ফলাফল হিসেবে দেখা যায় এই প্রমোশনটাই ফ্রি ফায়ারকে জনপ্রিয় করে তোলে। কারণ শুরুর দিকে ফ্রি ফায়ার নামের কোন একটা গেম প্লে স্টোরে এসেছে এটা কেউ জানে
জানতো না, কিন্তু যখনই প্রমোশন করা শুরু হয় তখন থেকে দেখা যায় যে সবাই বিভিন্ন অ্যাডস এর মাধ্যমে জানতে থাকে ফ্রি ফায়ার নামের কোন একটা গেম প্লে স্টোরে এসেছে এবং সেটা ব্যাটল রয়্যাল গেম, আর সেই গেমের সাইজও অনেক কম, যার ফলে অধিকাংশ মানুষই এই গেমটা ডাউনলোড করে এবং নিজেদের ছোটখাটো মোবাইলেই ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে। আর এর ফলাফল এখন দেখতেই পাচ্ছেন বর্তমানে ফ্রি ফায়ার কতটা জনপ্রিয়। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।